দিশে হারা হয়ে যেভাবে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে দ্রুত গতিতে বিনা হেলমেটে এবং যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভাঙর কলেজ এবং ভাঙর ব্রিজের সামনে যেভাবে নাকা চেকিং চালাচ্ছে ভাঙর থানার ওসি খামারের কি বিষয় নিয়ে নাকা চেকিং চালাচ্ছে আজকে আমরা জানতে চাইলাম। ভাঙর থানার বড়ও বলছে যেভাবে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে স্পিড বিনা হেলমেটে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে এমনই বলছে। এবং আজকে আমি আমার পুলিশ ফোর্স নিয়ে এই ভাঙর ব্রিজের সামনে দাঁড়িয়ে নাকা চেকিং করি এবং যে সমস্ত মোটরসাইকেল নিয়ে আসছে বা যাচ্ছে তাদেরকে ধরে দাঁড় করিয়ে হেলমেট কিনে মাথায় পরিয়ে দেওয়া হচ্ছে এবং হেলমেট ছাড়া না নিতে যাচ্ছে তাদের 650 টাকা কেস দেওয়া হচ্ছে এমনই বলছে ভাঙর থানার বড়বাবু সমারেশ ঘোষ। আইসিটিভি নিউজ বাংলা সঙ্গে আমি ইয়াবুদ্দিন। চেষ্টা করছি যাতে মানুষরা বেশি করে মানে হেলমেট ইউজ করুক, আমাদের যে রাস্তা যে র্যাপিড যাতে দুর্ঘটনাজনিত কারণে কারো মৃত্যু না হয়, বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে আমাদের এই সিস্টেম হয়েছে এবং যাতে আগামী দিনে কারো হেলমেট ব্যবহার করে। মূলত আমরা দেখতে পাচ্ছি যে আপনারা হেলমেট এখান থেকে দাঁড় করিয়ে কিনে দিচ্ছেন এবং কেস দিতে চাইলে 600 টাকার কেসের কথা শোনাচ্ছেন, সেই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন। আমরা চাইছি যে কোনো মানুষ যদি
একদম পজিটিভের জন্য যে যদি কেসের কথা বলি হয়তো কেসের ভয়ে তারা হেলমেট মানে কিনতে পারবে বা হেলমেটটা ব্যবহার করবে, সেই কারণে এটা বলা। আমরা আজকে কাউকে কেস দিইনি, আমরা শুধু অ্যাওয়ার করাচ্ছি এবং হেলমেটটা তাদেরকে নিতে বলছি। আর সে দোকানে বা যেখান থেকে খুশি যদি কেউ হেলমেট নিয়ে আসে আমরা তাদেরকে মানে অ্যাজ ওয়েল অ্যাজ যে কোনো রকমভাবে আমরা চাইছি যে হেলমেট ব্যবহার করুক, দুর্ঘটনা থেকে মানুষ বাঁচুক সেটাই আমরা চাইছি। আমরা মূলত দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন ধরে ভাঙর থানার ওসি সমরেশ ঘোষ কিছুদিন আগে ভাঙর থানাতে দায়িত্ব পেয়েছে এবং সেই জায়গা দাঁড়িয়ে ভাঙর থানাতে বিভিন্ন জায়গাতে নাকা ছিলেন, কখনো বাসন্তী হাইওয়ে, কখনো ভাঙর বাজার সংলগ্ন মেন রাস্তার উপরে। আজকেও সেই ভাঙর থানা বাজার সংলগ্ন মেন রাস্তার উপরেই মূলত ভাঙর থানার ওসি সমরেশ ঘোষ তিনি দাঁড়িয়ে আছেন। এবং এখান থেকে আপনি সাধারণ মানুষের জন্য এবং পথচারী ভাইদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইছেন? প্রথমে আমি ভাঙরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যে এই আমাদের এই কাজটাকে অনেকে দাঁড়িয়ে থেকে এখানে আমাদের এটাকে সাপোর্ট করছে এবং এটা আরও অনেক বেশি লোক এটাকে ধন্যবাদ জানাচ্ছে। তার কারণ হচ্ছে এরকম একটা সিচুয়েশান তারাও বলছে যে এটা মানে দরকার ছিল, যাক এখানকার যারা জনগণ আছে তাদের যথেষ্ট ধন্যবাদ যে আমাদের এটাকে তারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা, বিশেষ করে যুব সমাজ যারা আছে তারা তো এটাতে খুব খুশি। আমরা মূলত একজন পথচারী ড্রাইভারকে পেলাম যে তাকে জিজ্ঞাসা করলাম আপনার এই অভিযানটা কেমন লাগছে, সে কিন্তু